মাইক্রোডিকে এর ধারাবাহিক টিউটোরিয়ালে আপনাদের স্বাগতম। আমরা VPN এর ধারাবাহিক কনফিগারেশন গুরু করে আসছিলাম। লাস্ট ভিডিওতে আমরা PPTP পয়েন্ট টু পয়েন্ট টানেলিং প্রোটোকল VPNটি কনফিগার করেছিলাম। আজকে আমরা L2TP VPN কনফিগার করব, লেয়ার টু টানেলিং প্রোটোকল। চলুন সময় নষ্ট না করে আমরা সরাসরি আমাদের মাইক্রোডি রাউটার লগ ইন করি। আমার অলরেডি লগ ইন করাই রয়েছে, ঠিক সেম এস একই ধরনের, মোস্ট অফ দ্য কনফিগারেশন একই। যারা প্রিভিয়াস ভিডিওতে দেখেনি তাদের জন্য একটু রিপিট করে দিচ্ছি, জাস্ট এই মাইক্রোটিকে নেটওয়ার্ক সিনারিওটা দেখিয়ে দিচ্ছি। আইপি অ্যাড্রেসেস, এই মাইক্রোটিকের আমার আইপি অ্যাড্রেসটি হচ্ছে 80.10.11.2.181। এটা হচ্ছে মাইক্রোটিকের ইন্টারনেট আইপি। আর ও WLAN হচ্ছে ওয়াইলেসের জন্য ব্যবহৃত হচ্ছে, ইথারনেট 2 হচ্ছে DHCP ক্লায়েন্ট হিসেবে ব্যবহৃত হচ্ছে। এটা আমার প্রিভিয়াস কনফিগারেশন PPTP VPN কনফিগারেশন জন্য এটি ব্যবহৃত হতো। ওকে, তাহলে আপনাকে অবশ্যই আপনার ইন্টারনেট আইপিটি জানতে হবে এবং আপনার মাইক্রোটিকে অবশ্যই অনলাইন হতে হবে, মাইক্রোটি কনফিগার্ড থাকতে হবে। তাহলে এই আইপিটি আমার এখানে লেখা রয়েছে 10.11.2.181, যাকে লোকাল অ্যাড্রেসও বলতে পারেন অথবা আইপি অ্যাড্রেসও বলতে পারেন। এরপরে সেকেন্ড স্টেপের কাজ, প্রথম স্টেপ হচ্ছে আপনাকে অবশ্যই মাইক্রো রাউটারটি কনফিগার থাকতে হবে এবং মাইক্রো রাউটার আইপি অ্যাড্রেসটা আপনি জানতে হবে। সেকেন্ড স্টেপ, আইপি থেকে পুল আমরা L2TP VPN ক্লায়েন্টের জন্য পুল ক্রিয়েট করব, প্লাস সিম্বল দিয়ে পুল টু, আমরা নাম দিয়ে দিচ্ছি L2TP ইউজারদের জন্য। ওকে, এই ক্ষেত্রে আপনি যে কোনো ধরনের আইপি পুল ক্রিয়েট করতে পারেন। আমরা ক্লাস সি রেঞ্জে একটা আইপি পুল ক্রিয়েট করতে যাচ্ছি 192.168.0.10 থেকে 192.168.0.20, অর্থাৎ 20 জন ইউজার কি হতে পারবে, VPN-এ কানেক্টেড হতে পারবে, যাদের আইপি রেঞ্জ এই 10টির মধ্যে হবে। অ্যাপ্লাই, ওকে, সেকেন্ড স্টেপের কাজ শেষ। আমরা L2TP ইউজারদের জন্য, VPN ইউজারদের জন্য একটা আইপি পুল ক্রিয়েট করলাম। এরপরে আসুন আইপি PPPP এই অপশনটিতে আসবো। ইন্টারফেস থেকে অবশ্যই আপনার এখানকে L2TP সার্ভার বাইন্ডিং করতে হবে। সেকেন্ড থার্ড স্টেপ, L2TP সার্ভার বাইন্ডিং করে দিচ্ছি, অর্থাৎ এটি ক্রিয়েট করতে হবে, এটি ডিফল্ট বাইন্ডিং থাকে না। অ্যাপ্লাই, ওকে দিয়ে দিলাম। L2TP সার্ভারটাকে আমরা বাইন্ডিং করে নিলাম। এর পরবর্তীতে কাজ হচ্ছে আমরা প্রোফাইল ক্রিয়েট PPTP সার্ভার, L2TP সার্ভার, L2TP সার্ভার ডিফল্ট অ্যানেবল থাকলে এটি অ্যানেবল করতে হবে। আর এক্ষেত্রে আপাতত এক্ষেত্রে অ্যাপ্লাই দিয়ে দিচ্ছি। এখানে আরেকটি কাজ রয়েছে, প্রোফাইল ক্রিয়েট করার পর এক্ষেত্রে প্রোফাইলটি দেখিয়ে দিতে হবে। আমরা এখন প্রোফাইলটি ক্রিয়েট করব, প্রোফাইল L2TP প্রোফাইল ক্রিয়েট করতে হচ্ছে, প্লাস সিম্বল দিয়ে প্রোফাইলের নেম দিয়ে দিচ্ছি, এটা হচ্ছে L2TP প্রোফাইল। লোকাল অ্যাড্রেস আপনার ইন্টারনেট অ্যাড্রেসটি, আপনার আইপি অ্যাড্রেসটি এটি কপি করে এখানে পেস্ট করে দিচ্ছি। রিমোট অ্যাড্রেস হচ্ছে আপনাকে এই আইপি পুলটিকে দেখিয়ে দিতে হবে L2TP ইউজারদের জন্য। আর DNS চাইলে দিতে পারেন, আমরা DNS দিচ্ছি। DNS কী ধরনের DNS পাবে, ওকে, অ্যাপ্লাই, ওকে দিয়ে দিলাম। প্রোফাইল ক্রিয়েট করলাম। এক্ষেত্রে আমাদের এখানে যে কাজটি বাকি ছিল, এক্ষেত্রে ডিফল্ট প্রোফাইল, এখানে L2TP প্রোফাইলটিকে আপনি দেখিয়ে দিতে হবে, ওকে। আর এক্ষেত্রে L2TP হচ্ছে PPTP VPN ছিল মোর সিকিউর, যার কারণে আপনাকে IPsec-টিকে ইয়েস করে দিতে হবে, IPsec সিক্রেট ক্রিয়েট করতে হবে। আমরা একটা IPsec সিক্রেট ক্রিয়েট করতে যাচ্ছি, একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন, যেটা আপনার যে উইন্ডোজ পিসি থেকে যেখান থেকে ক্লায়েন্ট কানেক্টেড হবে সেখানে আবার এটি বসাতে হবে। তাহলে PPTP-র সাথে L2TP-র ডিফারেন্সটা হচ্ছে এখানে IPsec হয়, এখানে IPsec ইয়েস করার পরে এখানে সিকিউরিটিটা PPTP-র থেকেও L2TP-তে বেশি, যার কারণে আর একটু সিকিউর হওয়ার জন্য এখানে একটা সিক্রেটস দিতে হয়। অ্যাপ্লাই দিয়ে দিলাম, পাশাপাশি ডিফল্ট প্রোফাইল L2TP প্রোফাইল সিলেক্ট করলাম, অ্যাপ্লাই, ওকে। এখন আমরা সিক্রেটস ক্রিয়েট করবো, সিক্রেটস প্লাস সিম্বল, আমরা যেই ইউজার 3 নাম দিয়ে দিচ্ছি, ইউজার 3, তার জন্য একটি পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি, পাসওয়ার্ড সার্ভিস, এটা হচ্ছে L2TP VPN, ওকে। প্রোফাইলটিকে দেখিয়ে দিতে হবে L2TP প্রোফাইল, ওকে, অ্যাপ্লাই, ওকে। কাজ শেষ, VPN মাইক্রোটিক এন্ট্রির আমাদের কাজ টোটালি শেষ। ওকে, এখন আমরা ক্লায়েন্ট থেকে কানেক্ট হওয়ার চেষ্টা করব। নেটওয়ার্ক শেয়ারিং সেন্টার, আমরা সেট আপ নিউ কানেকশন VPN, কানেক্ট টু ওয়ার্ক প্লেস, এখানে আইপি অ্যাড্রেসটি বসাবো, আপনার মাইক্রোটিক আইপি ক্রিয়েট করলাম, চেঞ্জ অ্যাডাপ্টার সেটিং, এক্ষেত্রে VPN প্রপার্টিস আসতে হবে,
प्रॉपर्टी से शे सिक्योरिटी क्षेत्रे इन एल टू टीपी सिक्योरिटी के आईपी सेक इधर सिलेक्ट कर दी तो हबे एर पौरे एडवांस सेटिंग थे के use free shared key authentication जे सीक्रेट अपने माइक्रोटी क्रिएट कोरे चिलन एक हेट्टे अमरा जे सीक्रेट क्रिएट कोरे चिलाम शे सीक्रेट देखन दी तो हबे शे सीक्रेट अमरा दी दी बो सीक्रेट ओके सीक्रेट ही देखा गया इसे खेने apply ओके এখন আমরা কানেক্ট দেওয়ার চেষ্টা করছি কানেক্ট ইউজারনেম পাসওয়ার্ড দিতে হবে ইউজারনেম দিচ্ছি ইউজার 3 পাসওয়ার্ডটি দিয়ে দিব ওকে আপনি দেখতে পাচ্ছেন এই VPNটি কানেক্টেড হয়ে গিয়েছে এই VPNটি হচ্ছে আমার L2TP VPN তাহলে PPTP VPN এর সাথে আমরা এটিকে ডিসকানেক্ট করে দিচ্ছি ओके इट डिसकनेक्टेड इट হচ্ছে কানেক্টেড ওকে কানেক্টেড তাহলে PPTP VPN এর সাথে L2TP VPN এর ডিফারেন্সটা হচ্ছে ওখানে একটা সিক্রেট কি তৈরি করতে IPsec কে এনাবল করে একটা সিক্রেট কি তৈরি করতে হয় সেই সিক্রেট কিটি এখানে অবশ্যত হয় সিকিউরিটি ক্ষেত্রে অ্যাডভান্সে গিয়ে সিক্রেট কিটি এখানে বসাতে হবে ঠিক আছে যার কারণে আপনার এই VPN কানেকশনটি PPTP VPN কানেকশন থেকে আরো একটু বেশি সিকিউর হতে যাচ্ছে ওকে ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য খুবই সহজ কনফিগারেশন খুবই সহজভাবে প্রেজেন্ট করার জন্য আমরা চেষ্টা করেছি পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল আসসালামু আলাইকুম